আমরা ফিরে এসলাম ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাস। আজকে আমাদের রিভিশন 3, আমাদের 3 নম্বর রিভিশন ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়েছি রিভিশনের জন্য সেটা হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো আগের যে ক্লাসগুলো তোমরা পড়েছো রিভিশন ক্লাসে, সেখানে আমরা দেখেছো, তোমরা দেখেছো যে আমরা বিভিন্ন রকম প্রশ্ন আলোচনা করেছি। তো এখানেও আমরা ঠিক একইভাবে এই রিভিশন ক্লাসটাও করব। তো এসো আমরা একটা একটা করে এক এক রকমের প্রশ্ন উত্তর আলোচনা করি, তাহলে তোমাদের যেগুলো বোঝার অসুবিধা আশা করি আমরা সেগুলো আবার সলভ করে দিতে পারব। তো প্রথমেই দেখেছি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, আমি একটা একটা করে বলি। তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা দাও, লোহার চামচের ওপর নিকেলে তড়িৎ লেপন করতে ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে। তো এখানে দেখো আমি পরের অংশটা লিখে রেখেছি, তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা একটুখানি বলে দিচ্ছি। তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা তোমরা জানো, তোমরা পড়েছো ছোট ক্লাসে, আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত যখন দ্রাবকে দ্রবীভূত করা হয় তখন যারা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে যাদের মধ্যে একটা রাসায়নিকভাবে তারা পরিবর্তিত হয় এবং ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে থাকি। তো এই যে লোহার চামচের ওপর নিকেলে তড়িৎ লেপন করতে গেলে আমাদের কি কি লাগবে, ক্যাথোডে লাগবে লোহার চামচ, সেখানে ক্যাথোড বিক্রিয়াটা এখানে লেখা আছে, আর অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ নিকেল দণ্ড। আচ্ছা তো কি হচ্ছে এখানে দেখো, ওই যে নিকেল থেকে যে নিকেল আয়নগুলো যাচ্ছে তো জলীয় দ্রবণের মধ্যে, সেই আয়নগুলোই কিন্তু লোহার চামচের ওপরে গিয়ে কি হবে নিকেলের প্রলেপটা পড়বে, এর সঙ্গে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ নেব। তো এই ধরনের প্রশ্নে সেইটা এরকম একটা চার্ট থাকে বইতে, সেটা ফলো করতে পারো, তাহলে তোমাদের সবগুলো একসাথে তোমরা করতে পারবে। তো এখানে প্রথম পার্টের অ্যান্সারটা কিন্তু দেওয়া নেই, সেকেন্ড পার্টের অ্যান্সারটা লেখা আছে, লেখার সময় পুরোটাই ঠিক করে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভোল্টামিটার কাকে বলে? কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে কী কী পদার্থ উৎপন্ন হয়। এখানেও কিন্তু পরের অংশটার উত্তরটা লেখা আছে, প্রথম অংশের উত্তরটা লেখা নেই, এটা আমি একটুখানি বলছি। আচ্ছা, ভোল্টামিটার তোমরা এটাও ছোট ক্লাসে পড়েছো, যে পাত্রে আমরা গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটি তড়িৎ বিশ্লেষণ করে থাকি তাকে আমরা বলি ভোল্টামিটার, তাই না? আচ্ছা, এবার কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? কপার সালফেট এইভাবে আয়নিত হয়, কপার আয়ন এবং সালফেট অ্যানায়ন উৎপন্ন করবে। আচ্ছা, ক্যাথোডে দেখো বলেছে যে কপার তড়িদ্বারই নিতে হবে, তাহলে ক্যাথোড থেকে কপারটা কি হয় আয়ন, যেহেতু জলীয় দ্রবণে যে কপার আয়নটা থেকে সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, এই পদ্ধতিতে আমরা 99.99% বিশুদ্ধ কপার পেতে পারি। অ্যানোড থেকে অ্যানোডটা ইলেকট্রন, যে কপারটা রয়েছে সেটা ইলেকট্রন বর্জন করে Cu+2 আয়নে পরিণত হয়, তাহলে আমরা ক্যাথোডে পাচ্ছি বিশুদ্ধ কপার। এরকমভাবে এটাকে কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে কাজে লাগানো হয়, এখানে এই পদ্ধতিতে আমরা 99.99% অবধি বিশুদ্ধ কপার পেতে পারি। আচ্ছা, তারপরে দেখো আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী কী। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিন্তু অনেক রকম কাজ করা যেতে পারে, এখানে আমি একটুখানি বলি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি করতে পারি? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা তড়িৎ লেপন করতে পারি। আচ্ছা, যেমন ধরো এখানে আমরা কি করতে পারি, তড়িৎ লেপন মানে কি? তড়িৎ লেপন মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিয়ে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর আমরা কি করি, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যেমন রূপ, সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি যে প্রলেপ দিয়ে থাকি সেইটাকে বলা হয় তড়িৎ লেপন। এই এইটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ধাতব যে বস্তুগুলো থাকে সেগুলোকে বাহ্যিক যে প্রভাবগুলো সেইগুলো থেকে, যেমন জল ও বায়ু ক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য সেইটা কাজটা আমরা করে থাকি। তো এটা স্থায়িত্ব, তার ফলে কি হয় পদার্থগুলোর স্থায়িত্ব বাড়ে, সেটার সৌন্দর্য বৃদ্ধি হয়, ফলে এটা ভালোভাবে এই তড়িৎ লেপনটা করা সম্ভব হয়। আচ্ছা, এছাড়াও আমরা কি করি, আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করে থাকি, আমরা পদার্থের ওপরে অন্য কোনো ধাতু প্রলেপ দিয়ে থাকি। হ্যাঁ, যেরকম আমরা লোহার উপর গ্যালভানাইজেশন আমরা জানি এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যেই করা সম্ভব। এই যেটা আমি বললাম তড়িৎ লেপনের মাধ্যমে আমরা বিভিন্ন ধাতু সোনার প্রলেপ, রূপোর প্রলেপ ইত্যাদি দিয়ে থাকি। এছাড়াও আমরা কি করে থাকি, ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এটাকে আমরা কি করে থাকি ব্যবহারিক
প্রয়োগ একটা করে থাকি ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্য নিয়ে দেখা গেছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করতে পারি আমরা ওখান থেকে সেই ধাতুগুলোকে আমরা কি করতে পারি নিষ্কাশন করতে পারি এবং তার ফলে সেখান থেকে সেই ধাতুগুলোকে নিষ্কাশন করাটা সুবিধাজনক হয়। সব ধাতুকে তো খনিজ থেকে যে নিষ্কাশন করা যাবে তা কিন্তু নয়, কোনো কোনো ক্ষেত্রে তীব্র যেগুলো তড়িৎ ধনাত্মক ধাতু থাকে সেই যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নেওয়া হয়। কিছু কিছু ধাতু যেরকম কপার সিলভার অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর শোধন প্রক্রিয়ার সময় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নেওয়া হয়। হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন প্রভৃতি শিল্প উৎপাদনের সময়ও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সাহায্য নেওয়া হয়। তড়িৎ লেপনের কথা তো আমরা বললামই, এছাড়া বিভিন্ন মৌলের রাসায়নিক তুল্যাঙ্কও তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা যেটা এলাম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ ব্যাখ্যা করো, অ্যালুমিনিয়াম ধাতুর কোন আকরিক থেকে ধাতুটি নিষ্কাশন করা হয়। তাহলে এই যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ সেইটা এখানে একটুখানি বলার দরকার আছে। যেমন হচ্ছে যে আমি বলছিলাম একটু আগে যে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর যে অক্সাইড যৌগগুলো থাকে এগুলো দেখা গেছে যে অত্যন্ত এগুলো স্থায়ী হয়। তার ফলে কি হয়, এদেরকে কার্বন বিজারণ পদ্ধতি যেটা ধাতু নিষ্কাশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি সেই পদ্ধতিতে এই ধাতুগুলোকে তড়িৎগুলোকে নিষ্কাশন করা যায় না। তো তখন কি করা হয়, এই সমস্ত ধাতুর ক্লোরাইড বা অক্সাইড যৌগগুলোকে গলিত অবস্থায় নিয়ে উপযুক্ত তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন ধাতুগুলো ক্যাথোডে জমা হয়। ফলে এই সমস্ত ধাতুর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ করে থাকি, কারণটা হচ্ছে এটা। তো অ্যালুমিনিয়াম ধাতু যে আকরিক থেকে ধাতুটা নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে বক্সাইড ধাতু, সেই আকরিক থেকে ধাতুটি নিষ্কাশন করা হয়। এখানেও কিন্তু সম্পূর্ণ উত্তরটা লেখা নেই, অনেকটা অংশই আমি মুখে বলে দিলাম, তোমাদের লেখার সময় কিন্তু পুরো উত্তরটা লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরের যে প্রশ্নটা রেখেছি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে নিচের তথ্যগুলি লেখো। প্রথমে কি, প্রথমে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কি নেওয়া হয়েছে, আচ্ছা ক্যাথোড অ্যানোডের প্রকৃতি, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ হিসেবে আমরা কি নিয়ে থাকি এখানে, আচ্ছা এখানে বিশুদ্ধ অ্যালুমিনাকে নেওয়া হয় গলিত ক্রায়োলাইট NaCl F6 ও ফ্লুরোস্পার ক্যালসিয়াম ফ্লোরাইড এদের সাথে মিশিয়ে একটা তড়িৎ বিশ্লেষণ এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এই তড়িৎ নিষ্কাশনে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনার যে আমরা ধাতুটা নিষ্কাশন করব এখানে ক্যাথোড হিসেবে ভোল্টামিটারের ভেতরের দেওয়ালে যে গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে সেটাকে ব্যবহার করা হয়, অ্যানোড হিসেবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। ক্যাথোড বিক্রিয়ায় কি হয়, অ্যালুমিনিয়াম আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হয়, অ্যানোডে অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন পরমাণু এবং তো পরিণত হয় প্রথমে, পরে সেই অক্সিজেনই পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন অণুতে পরিণত হয়। আচ্ছা, তারপরের যে প্রশ্ন আমরা রেখেছি যে তড়িৎ লেপন কি লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়। আমরা একটু আগে তড়িৎ লেপন কি আমি বলেছি, এখানে আমরা আবার এখানে এখানে একটু বলে দিতে পারি। তো এই ধরনের প্রশ্ন এগুলো তোমরা জানো, 3 নম্বরের প্রশ্ন এখানে সংজ্ঞাটা বলে দিয়ে তারপরে এই যে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় এটাতে কম নম্বর থাকে, তো সংজ্ঞা জাতীয় জিনিসগুলোতে বেশি থাকে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ক্যাথোড রূপে ব্যবহৃত হয় অধিকতর সক্রিয় কোনো ধাতু যেমন হচ্ছে লোহা তামা বা ধাতু সম্পদের তৈরি বস্তুর ওপর আমরা যখন অ্যানোড হিসাবে কি ব্যবহার করি, তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতু যেমন হচ্ছে সিলভার গোল্ড নিকেল প্রভৃতি যে আমরা প্রলেপ দিয়ে থাকি, এই যে পদ্ধতি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে যেটা করা হয় সেটাকে বলা হয় তড়িৎ লেপন। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে এর ওপরে নিকেল বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যানোড মাল্ট কি এর গুরুত্ব লেখো। আচ্ছা, প্রথমে জানতে হবে যে অ্যানোড মাল্টটা কোথায় পাওয়া যায়, তাই না? কপার পরিশোধনের সময় এটা পাওয়া যায়, কপার পরিশোধনের সময় অবিশুদ্ধ যে কপারটা থাকে সেটা অ্যানোডে অবিশুদ্ধি রূপে উপস্থিত থাকে, কিছু উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেমন হচ্ছে আয়রন নিকেল জিঙ্ক এইগুলো দ্রবণে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু এই কম তড়িৎ ধনাত্মক কিন্তু মূল্যবান কতগুলো ধাতু থাকে সিলভার গোল্ড ইত্যাদি সেইগুলো অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার মতো একটা আকার ধারণ করে এবং অ্যানোডের নিচে জমা হয়, একে অ্যানোড মাল্ট বা অ্যানোড কাদা বলে। তো অ্যানোডের চারদিকে কি করা হয়, সূক্ষ্ম মসলিনের থলি রাখা হয় এবং সেখান থেকে এই অ্যানোড কাদাকে সঞ্চিত করা হয়। আচ্ছা, এর গুরুত্বটা কোথায়, গুরুত্বটা হচ্ছে যে অ্যানোড মাল্ট থেকে আমরা গোল্ড সিলভার প্ল্যাটিনাম প্রভৃতি অনেক মূল্যবান ধাতু আমরা পেয়ে থাকি, এটা হচ্ছে গুরুত্ব।
আচ্ছা তার পরের প্রশ্ন বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও আচ্ছা এই ধরনের ম্যাচিং একটা মাধ্যমিকের প্রশ্নে আসি এখানে আমি সেটা একটু রাখার চেষ্টা করেছি যেমন হচ্ছে যে বাম স্তম্ভে দেখো কি কি আছে তড়িৎ অবিশ্লেষ্য তারপর হচ্ছে অধাতব পরিবাহী তারপর মৃদু তড়িৎ বিশ্লেষ্য চার হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আচ্ছা এখানে ডান দিকে কি কি আছে গ্রাফাইট কেরোসিন সোডিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারবে যে এর মধ্যে কে কে তড়িৎ অবিশ্লেষ্য অধাতব পরিবাহী কে অধাতব পরিবাহী হচ্ছে গ্রাফাইট মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NH4OH তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NOH দ্রবণ আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে কেরোসিন তো এইগুলো চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকলে এই ধরনের প্রশ্ন পারা যায় তো আমি এতক্ষণ ধরে মোটামুটি তিন নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলোর সম্বন্ধে আলোচনা করছিলাম এবারে আমি আসছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলোতে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে প্রথমেই আমরা রেখেছি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আচ্ছা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এটা তো মানে তোমরা সবাই জানো এটাও ছোট ক্লাস থেকে তোমরা পড়েছো তো দেখো এখানে আমরা জানি যে যখন আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা কি করি জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করি এবং সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যখন তারা একটা রাসায়নিকভাবে পরিবর্তন ঘটে এবং তারা ক্যাথোড অ্যানোডে নতুন নতুন পদার্থ উৎপন্ন করে তখন তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ এটা তোমরা জানো এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ আচ্ছা পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে তফাৎ আচ্ছা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কিন্তু সেই পদার্থটা অবশ্যই গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে জড়িত অবস্থায় তার বিয়োজিত হবে এর মধ্যে তখন ক্যাটায়ন যে অ্যানায়ন গুলো থাকবে সেগুলোই কিন্তু সেই দ্রবণে তড়িৎ পরিবহন করবে এবং সেই তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হবে রাসায়নিকভাবে পরিবর্তিত হবে এবং সে নতুন পদার্থ উৎপন্ন করবে আচ্ছা এই আয়নগুলো উপস্থিত থাকার ফলেই কিন্তু এখানে তড়িৎ পরিবহনটা সম্পন্ন হয় কিন্তু তড়িৎ অবিশ্লেষ্যের মূল কথাই হচ্ছে যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা তাকে তুমি যতই দ্রাবকে জড়িত অবস্থায় রাখো সে কিন্তু তড়িৎ পরিবহন কোনোভাবেই করবে না এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কেন করতে পারে না তড়িৎ পরিবহন অন্যতম কারণ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে জড়িত করলেও এরা কোনো আয়ন উৎপন্ন করে না এটা হচ্ছে তাদের মধ্যে মূল তফাৎ এইভাবে তুমি পার্থক্যগুলো লাইন টেনে লিখতে পারো এটা আমি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে রেখেছি অর্থাৎ এখানে প্রশ্নের মান হচ্ছে 2 এখানে তুমি দুটো বা তিনটে দিতে পারো কিন্তু যদি এটা বড় প্রশ্নে আসে অর্থাৎ 3 নম্বর প্রশ্নে আসে তখন কিন্তু অনেকগুলো পার্থক্য লিখতে হবে কেমন আচ্ছা রাসায়নিকভাবে বিশিষ্ট হয় আর রাসায়নিকভাবে বিশিষ্ট হতে পারে না এটা কিন্তু মূল একটা পার্থক্য আচ্ছা তারপরের প্রশ্ন অনেকটা একই রকম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলেও চিনি দ্রবণ করে না কেন আগের প্রশ্নটার মতোই এখানে উত্তরটা লুকিয়ে আছে এখানে এরকম ভাবেও প্রশ্নটা আসতে পারে সেজন্য রেখেছি আচ্ছা সোডিয়াম ক্লোরাইড মানে সেটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার মানে কি সে গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে জড়িত অবস্থায় সে আয়নে বিয়োজিত হয় ফলে সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে সক্ষম হয় ক্যাথোড এবং অ্যানোডে গিয়ে তারা কি করতে পারে নতুন পদার্থ উৎপন্ন করতে পারে কিন্তু চিনি দ্রবণ চিনি একটা সমযোজী যৌগ তার দ্রবণে তো কোনো আয়ন থাকা সম্ভব না তো তারা যদি আয়ন নাই থাকে তাহলে আর তড়িৎ পরিবহনটা কে করবে তাহলে তার বিশ্লেষিত হওয়া বা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করার প্রশ্নই ওঠে না তাই না সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব চিনি দ্রবণে করা কিন্তু একেবারেই সম্ভব নয় তাই না আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা রেখেছি স্বল্প পরিমাণ H2SO4 সালফিউরিক অ্যাসিড দিয়ে অম্লায়িত জলে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডে যে যে পদার্থ উৎপন্ন হয় তাদের নাম ও সংকেত লেখো আচ্ছা তো এইভাবে আমরা জানি যে জলের অণু এটা খুব একটা তড়িৎ বিশ্লেষ্য মানে তার আয়ন তৈরি করতে পারে না তড়িৎ সুপরিবাহী নয় সেই জন্য একে তড়িৎ সুপরিবাহী করার জন্য এর মধ্যে সামান্য লৌহ H2SO4 মিশিয়ে দেওয়া হয় যাতে করে জলের অণুগুলো ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল অ্যানায়ন দিতে পারে তখন এইভাবে ক্যাথোডে হাইড্রোজেন আয়নগুলো চলে যায় এবং ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অ্যানোডে হাইড্রোক্সিল অ্যানায়নগুলো ইলেকট্রন বর্জন করে জল এবং অক্সিজেনের অণুতে পরিণত হয় তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন তো এই প্রশ্নের আমরা এইভাবে উত্তরটা দেব তো এখানে এইভাবে লিখে লিখে সব উত্তরগুলো দেব আচ্ছা তার পরবর্তী প্রশ্ন মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ দ্বারা এগুলো আমরা পড়েছি ছোট ক্লাসে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয় তাই না
খুব অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের মেরুদণ্ডী দৃশ্যের পদার্থ বলে। হ্যাঁ, তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি, এগুলো সব হচ্ছে মৃদু তড়িৎদৃশ্য পদার্থ। আচ্ছা, তো তাহলে তীব্র তড়িৎদৃশ্য পদার্থ কাকে বলে সেটাও তাহলে আমরা এখন উত্তরটা দিতে পারবো। যে তার মানে কি, যে সমস্ত তড়িৎদৃশ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে খুব বেশি মাত্রায় বিয়োজিত হয় এবং বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলি তীব্র তড়িৎদৃশ্য পদার্থ। সমস্ত লবণগুলো, অ্যাসিড, ক্ষার, এরা জলীয় দ্রবণ, এদের যে জলীয় দ্রবণগুলো থাকে সেগুলো হচ্ছে তীব্র তড়িৎদৃশ্য পদার্থ। আচ্ছা, তারপরে এসো আমরা আরেকটা সুন্দর প্রশ্নে আসছি। একটা হচ্ছে যে পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎদৃশ্য ও কেন? আচ্ছা দেখো, পারদ তরল অবস্থায় ধাতু সে তড়িৎ পরিবহন করতে পারলো, এটা কিন্তু একটা মৌলিক পদার্থ। হ্যাঁ, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কি হবে, পারদের রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ উৎপন্ন কখনোই হবে না, সেই জন্য পারদকে আমরা তড়িৎদৃশ্য পদার্থ বলতে পারবো না। কিন্তু যদি আমরা অম্লায়িত জলের মধ্যে, আমরা এখনই বিক্রিয়াটা পড়ে এলাম, তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা কি করতে পারি, এটা তড়িৎ এর মধ্যে অম্লায়িত জলের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ করা হয় তাহলে কি হবে, রাসায়নিক ভাবে বিশ্লিষ্ট হবে এবং ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, এটাও আমরা একটু আগে দেখে এলাম। তাহলে আমরা কারণটা কি দেখাবো, যে পারদের কি হবে, রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ তৈরি করা সম্ভব না, যেটা তড়িৎদৃশ্য পদার্থের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো সেই জন্য কি করা হবে, পারদকে আমরা তড়িৎদৃশ্য পদার্থ বলতে পারবো না, কিন্তু অম্লায়িত জলকে বলতে পারবো, একই কারণে। আরো একটা প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। ওখানে গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের দ্বারা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? আমি আরেকবার বলি, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড তড়িৎ বিশ্লেষণ করে তার অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? আচ্ছা, এটা কিরকম হবে উত্তরটা? আচ্ছা দেখো, গলিত অ্যালুমিনিয়াম যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন অ্যালুমিনিয়াম প্লাস থ্রি আয়নগুলো ক্যাথোডে যায় এবং অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে জমা হয়, তারা কি করে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করতে যাই সেখানে অ্যালুমিনিয়াম আয়ন ছাড়াও যে জলের মধ্যে যে উপস্থিত হাইড্রোজেন আয়ন থাকে, অ্যালুমিনিয়াম আয়নগুলো ক্যাথোডে যাওয়ার আগে হাইড্রোজেন আয়নগুলো ক্যাথোডে চলে যাবে এবং সেখানে গিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম অত্যন্ত বেশি তড়িৎ ধনাত্মক, ফলে অ্যালুমিনিয়ামের ক্যাথোডে মুক্ত হওয়ার যে প্রবণতাটা সেটা হাইড্রোজেন আয়নের তুলনায় কম। এরকম একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে, সেখানে আমরা এটা দেখতে পাই যে হাইড্রোজেনের থেকে অনেক উপরে অ্যালুমিনিয়ামের স্থান, এই শ্রেণীতে যে যত নিচে থাকে তত তাদের ক্যাথোডে গিয়ে মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি হয়। সেই একই কারণে তাহলে কি হচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম আয়ন যেতে পারে না কিন্তু হাইড্রোজেন আয়ন ক্যাথোডে চলে যায়। তো আমরা পরবর্তী যে প্রশ্নগুলো করছি এই অবধি আমার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ছিল, এবারে আমি আসছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউতে। এমসিকিউগুলো আমি উত্তর সব বলছি না, এগুলো আশা করি তোমরা লিখতে পারবে। তো এতক্ষণ ধরে আমি অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম সেগুলো, এবং বই থেকেও তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, কিন্তু এগুলো টেস্ট পেপার থেকে, বই থেকে, কোনো রেফারেন্স বই থেকে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার সেটা ভালো উত্তর দেওয়ার পক্ষে উত্তরটা ভালো তৈরি হবে। সব রকম প্রশ্নের সাথে পরিচিত হওয়াটা খুব দরকার। তো এখানে আমি প্রথমে যে দেখেছি প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হলো এ তড়িৎ লেপন, বি তড়িৎ বিশোধন, সি ধাতু নিষ্কাশন এবং ডি হচ্ছে এগুলির সবকটি। ও যেটা হবে সেটা লিখবে, আরেকবার বলে দিই যে শুধু সেই উত্তরটা লিখে ছেড়ে দেবে না, পুরো সেন্টেন্সটা লিখবে। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হলো বলে নাম্বার দিয়ে সেটা লিখবে। আচ্ছা, 2, কোন ধাতুটিকে তার গলিত লবণে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয়, এ আয়রন, বি অ্যালুমিনিয়াম, সি কপার, ডি হচ্ছে সিলভার, এটাও আশা করি তোমরা পারবে। 3 নম্বর প্রশ্ন, কোন বস্তুর ওপর রূপোর প্রলেপ দিতে হলে বিশুদ্ধ রূপোর পাত ব্যবহৃত হয় কি হিসেবে, এ ক্যাথোড রূপে, বি হচ্ছে অ্যানোড রূপে, সি ক্যাথোড বা অ্যানোড রূপে, ডি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্ট রূপে। অর্থাৎ এখানে বিশুদ্ধ রূপোর পাতটাকে আমরা কি হিসেবে নিচ্ছি সেটা বলতে হবে। আবার বলছি, পুরো সেন্টেন্সটা লিখবে, শুধু আনসারটা লিখে ছেড়ে দেবে না। পরের প্রশ্ন, কপার ধাতুর তড়িৎ বিশোধনের সময় উৎপন্ন অ্যানোড মানে যে ধাতুটি অনুপস্থিত, ভালো করে খেয়াল করবে উপস্থিত বলা হচ্ছে না, অনুপস্থিত বলা হচ্ছে, সেটি হলো এ এইউ অর্থাৎ সোনা, বি এজি মানে সিলভার, সি হচ্ছে প্লাটিনাম, ডি হচ্ছে আয়রন।
আচ্ছা, এবারে পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষ মিশ্রণে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পরিমাণ থাকে, মানে এখানে কতটা মানে বিশুদ্ধ, তোমরা এটা জানো যে অ্যালুমিনিয়ার সাথে ক্লোরাইড ফ্লোরোফ্লোর ইত্যাদি মেশানো হয়, তার মধ্যে অ্যালুমিনিয়ার পার্সেন্টেজটা কত থাকে, তো এটা আমাদের সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এ 50%, বি 30%, সি 20%, ডি 10%। পুরো প্রশ্নটার পুরো কথাটা লিখবে, লিখে তারপরে যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু তারপরে তুমি সেটা লিখবে। কখনোই আমি বারবার বলছি, বারবার বলার দরকার, যে কারণ মেয়েরা বেশিরভাগ সময় শুধু আনসারটা লিখে ছেড়ে দেয়, সেটাতে কিন্তু নাম্বার পাওয়া যায় না, পুরো কথাটা কিন্তু লিখবে। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে কপারের তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, মানে কোনটা এর মধ্যে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সেটা বলতে হবে। এ হচ্ছে কপার, বি হচ্ছে গ্রাফাইট, সি হচ্ছে প্ল্যাটিনাম, ডি হচ্ছে স্টিল, এর মধ্যে কোনটা তোমার অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সেই কথাটা বলতে হবে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 7, ক্রায়োলাইটের সংকেত। আমরা জানি ক্রায়োলাইট কোথায় ব্যবহৃত হয়, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়ামের তড়িৎ নিষ্কাশনে ব্যবহৃত হয়, তড়িৎ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়, যেখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তো তার মধ্যে এই মধ্যে যেগুলো দেওয়া আছে কোনটা ক্রায়োলাইটের সংকেত সেটা তোমায় লিখতে হবে। আচ্ছা, যেমন হচ্ছে এ হচ্ছে K3AlF6, বি হচ্ছে Na3AlF6, সি হচ্ছে Al2O3, ডি হচ্ছে CaF2। তো এগুলোর মধ্যে কোনটাকে ক্রায়োলাইট বলে সেটাকে তোমার চিনে নিয়ে সেটা লিখতে হবে। 8 হচ্ছে গ্যালভানাইজেশনে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়, এখানে কতগুলো ধাতু দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, চিহ্ন। এ হচ্ছে অ্যালুমিনিয়াম, বি জিঙ্ক, সি হচ্ছে টিন, ডি হচ্ছে নিকেল। তো এর মধ্যে কোনটাকে গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় সেইটা তোমাকে সিলেক্ট করে, আবার বলছি পুরো প্রশ্নটা লিখবে, গ্যালভানাইজেশনে লোহার উপর প্রলেপ দেওয়া হয়, এই অ্যান্সারের নাম্বারটা দিয়ে এইটা এরকম ভাবে লিখবে। 9 হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হলো, অর্থাৎ কোনটিকে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এ AlF3, বি হচ্ছে AlCl3, সি হচ্ছে Al2SO4H3, ডি হচ্ছে Al2O3। অর্থাৎ এর মধ্যে কোনটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় সেইটাকে বেছে নিয়ে তোমার লিখতে হবে। আচ্ছা, 10 হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের আজকে রিভিশন ক্লাসে, কপারে তড়িৎ বিশোধনের সময় অ্যানোডে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়। 4টি বিক্রিয়া দেওয়া হয়েছে, তোমাকে একটা বেছে নিতে হবে। এ হচ্ছে Cu-2 ইলেকট্রন, Cu+2, বি হচ্ছে H++ ইলেক্ট্রন, অ্যারো দিয়ে H, সি হচ্ছে Cu+2 + 2 ইলেক্ট্রন, অ্যারো দিয়ে কপার, ডি হচ্ছে হাইড্রোক্সিন আয়ন - ইলেকট্রন, হাইড্রোক্সিল পরমাণু অম্লক। এই 4টে অপশনের মধ্যে কপারের তড়িৎ বিশোধনের সময় অ্যানোডে কোন বিক্রিয়াটা হয় বলে তোমার মনে হয় সেটাকে তোমার বেছে নিয়ে লিখতে হবে, পুরো কথাটা লিখবে। তো এই রিভিশনের ক্লাসে আমি বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম, এই ধরনের প্রশ্ন বই থেকে, রেফারেন্স বই থেকে, টেস্ট পেপার থেকে, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার চ্যাপ্টারটা ভালো তৈরি হবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সেইভাবে পড়বে এবং আরও যত বেশি প্রশ্ন সলভ করতে পারবে তত তোমাদের চ্যাপ্টারটা খুব ভালো তৈরি হবে। আশা রাখি সবাই ভালোভাবে চ্যাপ্টারটা বুঝতে পেরেছো এবং কোশ্চেনগুলো আনসার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।